হাই ফ্রেন্ডস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এবং সামনেই পুজো, 2023-এর পুজো সবার খুব যাতে ভালো কাটে, সেফলি কাটে এবং আনন্দে কাটে সেটাই কামনা করি। আমি অন্বেষা, আশা অডিও আমাকে এই উপলক্ষে 6টি খুব ইন্টারেস্টিং প্রশ্ন পাঠিয়েছে, সেইগুলোতে আমি রেসপন্ড করব। পুজোর সময় অ্যাকচুয়ালি আমি পেশাগতভাবে প্রফেশনাল আর্টিস্ট হওয়ার সুবাদে পুজোর সময়ও ব্যস্ততা থাকে, কারণ বিভিন্ন জায়গায় শোজ করতে গিয়ে মানুষজনের সঙ্গে দেখা হয়, সামনাসামনি ইন্টারাকশন হয়, যারা আমাদের গান ভালোবাসে ভালোবেসে ডাকে তাদের সঙ্গে, তো সেটাতেও আনন্দ হয়, কিন্তু ব্যস্ততা পুজোর সময়ও থাকে। ছোটোবেলার পুজোতে অনেক বেশি ফ্রিডম ছিল, কারণ ছোটোবেলায় যেহেতু পুজোকে ঘিরে অনেক রকম, ওই 4 দিন পড়াশোনা করতে হবে না, ওই 4 দিন যা যা জামাকাপড় পাচ্ছি পুজোর সময় মামা মাসিরা দিচ্ছে সেইগুলোকে গুনে গুনে রাখা, তো দ্যাট ইউজ টু বি এ বিগ ডিল ছোটোবেলায়। তো এই জিনিসগুলো স্পেশাল ছিল, যেগুলো এখন মিস করি বড় হওয়ার পর। মজার ঘটনা যেটা এই মুহূর্তে আমার দ্যাট ক্রসেস মাই মাইন্ড ইজ, একবার পুজোতে আমি আমার বড় মাসি মেশো বড় দিদির সঙ্গে ঠাকুর দেখেছিলাম সারা পুজোতেই, এবং সেই সময় আমি একটা খুব অদ্ভুত জিনিস করেছিলাম, যদিও অনেকটা ছোট ছিলাম সেই জন্যই হয়তো করেছিলাম, যে একই ঠাকুর যতবার একই রাস্তা দিয়ে পাস করছি আমি বারবার কাউন্ট করছি, আর সারাদিন পর আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে কটা ঠাকুর দেখেছো, আমি বললাম 64টা ঠাকুর দেখেছি। তো এটা বেশ একটা, এটা নিয়ে এখনও সবাই হাসাহাসি করে যখন মনে পড়ে আর কি, তো দিস ইজ সামথিং দ্যাট আই রিমেম্বার। ইটিং আউটটা আমি খুব একটা প্রেফার করি না, বিকজ আমার মনে হয় যে বাড়ির খাওয়া সবসময় হেলদি, কিন্তু মানে ওই পুজোর সময় বেরিয়ে খাওয়া ওই ব্যাপারটা, কারণ এমনিতেই পুজোতে খুব ভিড় হয়, আর যবে থেকে প্রফেশনালি গান গাই পুজোতে তো মানে নানান জায়গায় যেতে হয়, সেই জন্য সেই সুবাদে ইটিং আউট হয়ে যায়, বাট আই এম নট আ ভেরি ইটিং আউট কাইন্ড অফ পার্সন। সো পুজো আসছে আসছে যেই সময়টা, ওই পঞ্চমী ষষ্ঠী ওই সময়টা সবচেয়ে বেশি, মানে দিন বাঁচতে পাচ্ছি না, ওই সময়টা সবচেয়ে বেশি প্রিয়, কারণ যতই পুজোর মাঝখানে আমরা চলে আসি এবং পুজোটা কাটছে তখন মনে হয় যে এই তো পুজো শেষ হয়ে যাবে, তো ওয়েন দ্যাট টাইম ইজ দ্যাট পিরিয়ড ইজ দেয়ার, যে পুজো আসছে পুজোর প্ল্যানিং চলছে, দ্যাট ইজ এ ভেরি স্পেশাল টাইম ফর মি। পুজোতে এবার আমার একটা খুব সুন্দর মৌলিক বাংলা গান আপনারা শুনবেন, উইথ আ ভেরি বিউটিফুল মিউজিক ভিডিও, বিউটিফুলি ডান বাই আশা অডিও। গানটি কম্পোজ করেছে আমাদের সোমদা এবং শিলাদিত্যদা, ওদের ইনিশিয়েটিভে এই গানটি তৈরি হয়েছে এবং আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম। এত সুন্দর একটা, কারণ পুজোর গানের তো আমাদের বাঙালিদের একটা অন্যরকম সেন্টিমেন্ট আছে, আমাকে এত সুন্দর একটা গান গাওয়ানোর জন্য আমি ওদের কাছে খুবই কৃতজ্ঞ, এবং আশা অডিওর কাছে কৃতজ্ঞ যে আই হ্যাভ অলসো বিন ফিচার্ড ইন দ্য মিউজিক ভিডিও, সো আই এম পার্সোনালি লুকিং ফরওয়ার্ড টু দিস রিলিজ।